আপনি আধুনিকতার ছোঁয়া নিয়ে আপনি নিজেকে নগ্ন আর লজ্জাহীনতা নিয়ে আপনি পৃথিবীতে চলতে চাচ্ছেন, অলক্ষ্যই যেন বলতে হয় যে এ যদি নগ্নতা থাকা, যদি আপনাকে বেহায়াপনা চলা, এটাকেই যদি আপনি আধুনিকতা মনে করেন, তাহলে আমাদের সমাজের মানুষের সামনে অনেক প্রাণীগুলোই নগ্ন করেই চলে, তারা আমাদের থেকে অনেক বেশি তারা আধুনিক হয়ে যাবে। কারণ আপনার আমার বিবেক আছে, আপনার আমার জ্ঞান আছে, আল্লাহ পাক আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছে। একটা প্রাণী জানে না কে তার আপন কে তার পর, কিন্তু একটা মানুষ জানে কে তার আপন কে তার পর। আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানাইছে তো শুধুমাত্র জ্ঞান দিয়ে, আপনাকে আমাকে সবচাইতে বড় বানাইছে শুধু জ্ঞান দিয়ে। অতীতম ইলমি ইল্লা কলিলান, সেই জ্ঞানটা দিয়েছেন মাত্র সামান্য জ্ঞান, সেই জ্ঞানটা দিয়েছেন মাত্র সামান্য জ্ঞান। সামান্য জ্ঞান দিয়ে সমুদ্র রতল গহ্বর থেকে শুরু করে আপনার মহাকাশ পর্যন্ত কি আছে আপনি আমি প্রতিনিয়ত আবিষ্কার করে করে সব জানতে পারছি। আপনার আমার জানার কোনো এদিকে কোনো কমতি থাকছে না, আপনি দিনের পর দিন একটা একটা করে আবিষ্কার করতেই আসেন, জানতে আসেন, জানতে আসেন। কত দূর আপনি জানেন, কত দূর আপনি চিন্তা করেছেন, আপনি লক্ষ্য করে দেখেন তো। আপনার আমার জ্ঞানের দৌরাত্ম্য, আপনার আপনার জ্ঞানের দৌরাত্ম্য, যার জ্ঞান নেই যার বুদ্ধি নেই তার ভিতরে আল্লাহ জ্ঞান ঢুকাই দিয়েছেন। এই যে আপনার আমার সমাজে দেখবেন একটা হাঁস আছে, আমরা যাকে রাজহাঁস বলি, হাঁসের ভিতরে সবচেয়ে গলা লম্বা বড় হাঁসটাকে কি হাঁস বলি আমরা, রাজহাঁস বসি। তার তো আপনার আমার মতো এরকম জ্ঞান নেই, তার বুদ্ধি নেই, কিন্তু আল্লাহ ওর ভিতরে একটা টেন্ডেন্সি দিয়েছে। রাজহাঁসের সামনে আপনি দুধ আর পানিগুলো একসাথে মিশ্রিত করে রাজহাঁসের সামনে আপনি দিয়ে দেন, ওখান থেকে দুধটা আলাদা করে সে খেয়ে ফেলতে পারবে, সুবহানাল্লাহ। আর আপনাকে আমাকে আল্লাহ বলছেন অতীতম মিন ইলমি ইল্লা কলিল, অতীতম মিন ইলমি ইল্লা কলিল। আপনি আমি আধুনিকতা খোঁজার কোনো সুযোগ নেই, আল্লাহ যেটা দিয়েছেন ওইটাই হলো শালীনতা, আল্লাহ দিয়েছে ওইটাই ভদ্রতা, আল্লাহ যেটা দিয়েছে ওইটাই আপনার আমার জন্য নিরাপত্তা। কোরআনে কারিমে রাব্বুল আলামিন বলেন সূরা হাজাব 59 নম্বর আয়াতে, আবার আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين الله পাক নবীকে ডাক দিয়ে বলেন নবী বলুন, কুল আপনি বলে দেন, সবার আগে নবী কাকে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিআজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে আপনি বলেন। নবীকে আল্লাহ আগে বলছেন, নবী আপনার স্ত্রীদেরকে আগে বলেন, ও বানাতিক আপনার কন্যাদেরকে বলেন। কাদেরকে বলেন? কন্যাদেরকে বলেন। পৃথিবীতে কন্যাদের উচ্চারণ করার কথা এই কারণে, পৃথিবীতে সবচাইতে সুন্দর শালীনতার ভদ্রতা আল্লাহর নবীর আহলে বায়তের ভিতরে সবচাইতে বেশি দেখা গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলুন, সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কেমন শালীনতা, কেমন ভদ্রতা ছিল দেখুন, কোরআনের প্রত্যেকটি অক্ষর কেমন ভাবে পালন করেছেন। হযরত ফাতেমার কাছে জিজ্ঞেস করা হলো, ফাতেমা বলো তো দেখি পর্দা কাকে বলে, হেজাব কাকে বলে, শালীনতা কাকে বলে, লজ্জাশীলতা কাকে বলে? হযরত ফাতেমা বলছে আমার দৈহিক যেই অবয়বটা আছে, আমার শরীরের যে অবয়বটা আছে, এই অবয়বটা আর একজন বুঝতে পারবে না, এমনকি আমার কলিজার টুকরো সন্তানও যদি হয়, আমার সন্তানের সামনে আমার সেই ভদ্রতা পেশ করা, আমার সন্তানের সামনে সেই লজ্জাশীলতা দেখানো, এটাই হলো একজন ভদ্র, একজন শালীন, একজন সুন্দর হেজাবধারী নারীর বৈশিষ্ট্য বলুন, সুবহানাল্লাহ। সবচাইতে ভদ্রতা শালীনতা, কি শালীনতা, মৃত্যু পর্যন্ত হযরত ফাতেমা বলছেন আমার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে আমার কবরটা সমান করে দিও, লোকজনকে খবর দিও না, আমার এই অবয়বটা দেখে যেন পৃথিবীর মানুষ বুঝতে না পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন চওড়া ছিল, এতটুকুন মোটা ছিল, এটা যেন তারা বুঝতে না পারে, কত ভদ্রতা ছিল। আপনি অত দূরে যদি বুঝতে না পারেন, আমাদের মুরব্বী দাদিদের নানিদের অবস্থাগুলো দেখেন, তাদের তো সে সময় কাপড় চোপড় এত বেশি ছিল না, তবু আমাদের মুরব্বী দাদিরা নারীরা আপনারা যারা বয়সও গেছে তারা আপনারা দেখবেন তাদের ভিতরে কত শালীনতা, কত লজ্জাশীলতা ছিল। তারা যদি কাউকে দেখতো রাস্তার এক কোনায় দাঁড়িয়ে কাপড়টা ঘুরে দিয়ে ঘন্টাটা বেশি করে লম্বা করে টেনে দিয়ে তারা এক পাশে দাঁড়িয়ে থাকতো, সামনে দিয়ে হাইটে যেত না, লজ্জাশীলতা কাকে বলে? সূরা আহজাব 59 নম্বর আয়াত আপনি আবার পড়বেন, আল্লাহর নবীকে রব্বুল আলামিন বলেন হে নবী আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী শুধুমাত্র আপনার স্ত্রী আপনার কন্যা নয়, এই পৃথিবীতে সকল মোমেনা নারীদের জন্য একই নসিহত। আল্লাহ রব্বুল আলামিন বলেন সব নারীদের জন্য একই নসিহত, ওয়ানিসাইল মুমিনিন, প্রত্যেক নারীদের জন্য যারা মোমেনা বলে দাবি করে, যারা নিজেদেরকে যারা আল্লাহর প্রতি আস্থা আছে বিশ্বাস আছে বলে যারা দাবি করে,
আর যাদের ভিতরে আল্লাহর বিশ্বাস নেই তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু মুমিন নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদনিনা আলাইহিন্না। এর আগে আল্লাহ বলছেন যখন বের হবে জাহালিয়াতের মতো বের হবে না, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউদনিনা আলাইহিন্না, যখন তারা যখন বের হবে তখন যারা তারা টেনে নেয়, তখন যারা তারা ঢেকে দেয়। কি ঢেকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন জালাবিহিন্না, তাদের যে জিলবাব থাকবে, তাদের যেই বোরকা থাকবে, তাদের যেই চাদরটা থাকবে, তাদের যে ওড়নাটা থাকবে, এটা সুন্দর করে তারা যেন ঢেকে দেয়। চুলগুলো কেউ দেখবে না, তার বডিটাকেও বুঝবে না, এমন সুন্দর করে হেজাব টেনে টেনে তারা বাইরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকা আদনা ইউরাফনা, তাহলে সহজেই তাদেরকে চেনা যাবে, আর সবচাইতে তাদের নিরাপত্তা হবে ফালা ইউজাইনা, তারা উত্তক্ত হবে না, তারা ইফতিজিংয়ের শিকার হবে না, তারা কারোর কুমন্ত্রণার শিকার হবে না, তারও কারোর কুনজরের শিকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ফালা ইউজাইন, তারা সবচাইতে সুন্দর থাকবে, তাদের কোনো কষ্ট হবে না, তারা উত্তক্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই বিধানটা এখন নাজিল করলাম এর আগে যারা করেছেন তাদের কি হবে? অনেক মানুষই তো এরকম করেই ফেলেছেন, কিন্তু তাদের কি হবে? দেখুন আল্লাহ কত সুন্দর বক্তব্য, রাব্বুল আলামিন বলেন ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রব তোমার মালিক হলেন গফুর এবং তিনি হলেন রহিম। আগে যা হয়ে গেছে, আগে যা হয়ে গেছে, এই মুহূর্তে এখন আল্লাহর আয়াত কানা শোনার পরের থেকে পিছনের সব গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন, সব গুণাগুলোকে আল্লাহ মিটাই দেবেন। এখন এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নিয়ে যদি আপনি সুন্দরভাবে শালীনভাবে চলতে পারেন, এখনই আপনার পিছনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন, এটা হলো আল্লাহর ওয়াদা। রাব্বুল আলামিন বলেন আল্লাহ যে ওয়াদা দেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন ওই ওয়াদা সামান্যতম কম বা বেশি হবে না, পরিপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা সামান্যতম কম বেশি হবে না, আর আল্লাহর সিদ্ধান্ত মানলেই শান্তি আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা নসিহত করছেন, হযরত সুলাইবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়েছে, শালীনতা ভদ্রতা দেখেন কই, এদিক ওদিকে বাকবাকুম করে নাই। নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ের সময় হয়েছে, কিন্তু আমাকে তো কেউ বিয়ে দেবে না। আনসারী সাহাবি এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বললেন আমি কি একটি পাত্রের খবর দেব? আনসারী সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি পাত্রের খবর দেন। আল্লাহর নবী বললেন আমার সুলাইবিবের সঙ্গে তোমার মেয়েটাকে বিবাহ দিয়ে দাও। এই সুলাইবিবকে দেখার সঙ্গে সঙ্গে আনসারী সাহাবীর মনের ভিতরে একটু খটকা হয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ যদি একটু সময় দেন পরিবারের সঙ্গে একটু পরামর্শ করি, এটাও সুন্নাত, আপনি ইচ্ছা মতো যাকে তাকে যেখানে সেখানে বিবাহ দিবেন না, পরিবারের সঙ্গে পরামর্শ করা, সন্তানদের সঙ্গে পরামর্শ করা, স্ত্রীর সঙ্গে পরামর্শ করা, এটাও সুন্নাত। আল্লাহর নবী বললেন সাহাবি চলে যাও পরামর্শ করো,